আপনারা সবাই ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। প্রতিবারের মতো আরেকটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আমার এই ব্লগটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সেই ভালো লাগায় আমাদের সার্থকতা। তো সবাইকে ঈদ মোবারক। তো আজকের ব্লগটা আমি চাঁদরাত থেকে আর কি স্টার্ট করেছি, বেশি কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি আর কি শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে চাঁদরাতের আর কি রান্না করতেছিলাম, এখানে রোস্ট রান্না করতেছিলাম। তো রোস্টের মশলাটা আর কি ভালোভাবে আর কি কষিয়ে নিয়েছিলাম, তারপরে যখন উপরে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আর কি আমি রোস্টগুলো এক এক করে দিয়ে দিব। আর পাশের চুলায় আমি দুধ আর কি ফুটিয়ে নিয়েছি। তো সেমাইটা আমি পরে রান্না করব, আর চিকেনটাও আর কি ভেজে নিয়েছি। তো আমাদের যাদের ছোট বেবি থাকে তাদের কিন্তু বেবিদের একটু ঘুমালে বা একটু খেলা করলে তখনই কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। তো আমি তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি, আর মূলত আমার শরীরটাও তেমন ভালো না, ঠান্ডা তারপর জ্বর। তো এর মাঝে আর কি যতটুকু পেরেছি আর কি মধ্যে রান্না করার জন্য আর কি, তো সিম্পলভাবে আর কি কিছু রান্না করার চেষ্টা করেছি। তো এখানে এক এক করে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, আর বেশি তেমন কিছু বেশি শেয়ার করে করতে পারিনি। আর যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন বেবি কান্না করতেছিল, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। তা এখন চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, তো চিকেনটা দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে আর কি 2-3 মিনিট পর আমি আর কি মাঝে দুধ অ্যাড করে দিব, আমি আর মাঝে পানি অ্যাড করব না। তারপরে রান্না বাড়া করা শেষে তো একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু বলছিলাম আমার যে ঠান্ডা জ্বর, তো ওষুধ নিয়ে এসেছিল ওর বাবা, ওইগুলো ছিল না। তারপরে আবার আর কি গিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা, তারপরে কাশও ছিল, তো এই জন্য আর কি আবার আর কি বাইরে যাওয়া। তখন আনুমানিক হয়তো বা রাত্র 10:30 বাজে, তো আজকে একটু তাড়াতাড়ি এসেছিলো তার জন্য আর কি একটু বের হয়েছিলাম। তো এদিকে ডাক্তার কাছে যাওয়ার পরে তো বাবা ফার্মেসি থেকে আর কি ওষুধ নেবে, আর ওইদিকে কিছু বেবির কিছু কেনাকাটা ছিল, তো এগুলো আর কি নেওয়ার জন্য ওর বাবা গেছে। তো আমি আর যাইনি, আমার খুব খারাপ লাগতেছিল তার জন্য আর আমি যাইনি। আমি এদিকে বাবাকে নিয়ে গাড়িতে বসেছিলাম। তো আপনারা যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো প্লিজ আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন। তো সব কিছু কেনাকাটা হওয়ার পরে তো আর কি এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর রাস্তার মধ্যে প্রচণ্ড ট্রাফিক ছিল, আসার সময় খুব ট্রাফিক ছিল, ট্রাফিকের কারণে অনেকটা লেট হয়ে গেছে। আর যখন বাসায় যাচ্ছি তখন হয়তো বা আনুমানিক 12:30 বেজে গেছে, তো বাসায় যেতে যেতে হয়তো বা 1টাও বেজে যেতে পারে। তো এই আর কি, তো বাসায় গিয়ে আবার কিছু একটু আর কি পোলাও রান্না করব, যেহেতু মোহাম্মদের বাবার ঈদের দিনও ছুটি নেই, তো তাকে খাবারটা আর কি আমি বানিয়ে আর কি পার্সেল করেই দিয়ে দিব, যেন সে ডিউটির মধ্যে খেতে পারে তার জন্য আর কি। তো এখন বাসায় গিয়ে আর কি রান্নাটা করে তারপরে সব কিছু আর কি তার জন্য বক্সে ভরে তারপরে আর কি রেখে দিব, তারপরে সকালবেলা আর কি সে নিয়ে যাবে। তো আমাদের যারা প্রবাসে থাকি তাদের হয়তো বা এরকমই, ছুটি না থাকলে যা হয় আর কি, পরের দিনের কাজ করলে মন না চাইলেও করতে হয়। তো এখানে আর কি ফজর নামাজ পড়ে যাচ্ছিলো, আর হাতের মধ্যে যে পার্সেল দেখতেছেন ওইটা এক ভাইকে দেওয়ার জন্য আর কি মোহাম্মদের বাবা নিয়ে যাচ্ছিলো। তো তো এইদিকে তো নামাজ পড়ে তো আর কি তাকে পার্সেলটা দেবার সে ফোনে কথা বলছিল, তো ছবি উঠাইতে পারিনি, তো যেহেতু সে ফোনে ব্যস্ত ছিল তার জন্য দুই বাবা ছেলের পিকচার নিতে আমি আর পারিনি। তো এখানে দুই বাবা ছেলে মসজিদে যাচ্ছে, তো আমি খুব মিস করতেছিলাম যে আমি যদি বাবু ছোট না হলে আমি হয়তো বা যেতাম। তো এখানে সকালের ভিউটা তো দেখতেই পাচ্ছেন, তেমন সকাল হয়নি, সকাল আনুমানিক 5:20 বাজে ওই সময় আর কি। তো সকালবেলার ভিউটা খুবই সুন্দর লাগে, তো আবহাওয়াটাও খুব আর কি ভালো লাগতেছিল, যেহেতু আমার ঠান্ডা জ্বর তার জন্য আর আমি বেশিক্ষণ দাঁড়াইনি। তো তারপরে
বাসায় বাবা ছেলে নামাজ পড়ে এসে আপনার ভাইয়া ডিউটিতে চলে গেছে, তো এদিকে মোহাম্মদকে তো রাতের বেলা মেহেদি দিতে পারিনি আমি, তো সব মসজিদ থেকে আসার পরে আর কি সে বলতেছিল তাকে মেহেদি দেওয়ার জন্য খুব খারাপ লাগতেছিল, তারপরও ছোট্ট বাচ্চা মানুষ, তারপর তাকে একটু মেহেদি দিয়ে তারপরে বললাম যে বাবা তুমি আর কি ঘুমিয়ে যাও। রাত্রিবেলা সেও কিন্তু অনেক লেটে ঘুমিয়েছে, তো এই জন্যই আর কি, তো তাকে মেহেদিটা দিয়ে 5 মিনিট ওয়েট করিয়ে তারপরে আর কি বলছে আর এদিকে মেক একটু দিয়েছিলাম, তো মোহাম্মদের সাউন্ডের কারণে ওই উঠে গিয়ে ওই যে চাদরেও আর কি লেগে গেছে। তো আপনারা সবাই আমার ছোট্ট দুইটা বেবির জন্য খুব দোয়া করবেন, আর ওরা যেন আল্লাহ নেক হায়াত দান করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর মূলত মা হয়ে গেলে মায়েদের কোনো ইচ্ছা থাকে না।